নমস্কার বন্ধুরা, অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো মাছের কোরমা বা ফিস কোরমার রেসিপি। ছ পিস কাতলা মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, লেবুর রস আর পরিমাণ মতো নুন দেব। নুন আর লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে দেব। মাখা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। একটা একদম সরু সরু করে কুচানো পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বড় সাইজের ছিল আর পেঁয়াজটাকে একদম হাই ফ্লেমে ভাজতে হবে। এটা আমি যেহেতু বেরেস্তা বানাচ্ছি সেই জন্য হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটাকে ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর খুব বেশি ডার্ক করব না, কারণ তাতে করে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। এই অবস্থায় তুলে নেব, এটা ঠান্ডা হয়ে গেলে কালারটা আর একটু ডার্ক হয়ে যাবে। তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে আমি 3টে মাছ দিয়ে দিলাম, আমি ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক এরকম একটু কড়া করে ভাজতে হবে মাছটা। এবার সেকেন্ড ব্যাচে বাকি 3টে মাছ আমি ভেজে নেব। ওই একইভাবে ভেজে নেব, একটু কড়া করে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। ছটা মাছ আমি এখানে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ, একটা দারচিনি স্টিক। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট দিলাম, আর দেব 1 টিস্পুন রসুন বাটা, দেব আদা বাটা 1 টিস্পুন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিস আর গোলমরিচের পেস্ট। এখানে 8 থেকে 10টা কাজু নিয়েছিলাম, 8-10টা কিশমিস আর সামান্য একটু গোলমরিচ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা সুন্দর করে কষাতে হবে যাতে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা আমি এখনই দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এবার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু গোলমরিচ দেওয়া আছে সেজন্য ঝাল তো একটু হবেই, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটানো টক দই 1 টেবিল স্পুন। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি
1 কাপ পরিমাণ জল। গ্রেভিটা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আর দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার বেরেস্তা আর গরম মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। সার্ভ করার জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।